এগুলো পাখিদের আচ্ছা আর বার্কিং ডিয়ার ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম নিয়মকানুন আছে সেই বেড়া গেলে আমি এখন আটকে গেছি মানে আমি আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ একটা কুমির আর দেখলাম মদন টাক আমিও দর্শকবৃন্দ চলে এসেছি আজকে নতুন একটা আপনার সামনে ব্লগ নিয়ে আজকে ব্লগটা এসেছি আপনার বর্ধমান জুলজিক্যাল পার্ক অর্থাৎ আপনার চিড়িয়াখানাতে ঠিক আছে তো সেই বর্ধমান চিড়িয়াখানাতে আজ প্রবেশ করবো এবং আপনাদের দেখাবো নিজেও দেখব প্লাস আপনাদেরও কিছু পশু পাখি প্রাণী যেগুলো আছে আপনার বর্ধমান আপনার এই চিড়িয়াখানার মধ্যে সেটুকু আপনাদের সামনে দেখাবো এই আপনার হাঁটা পথ যাচ্ছে এখন চিড়িয়াখানার উদ্দেশ্যে ঠিক আছে গোলাপবাগ মোড়ে নেমে আপনার একটুখানি হেঁটে আসছে আমি আপনার এই চিড়িয়াখানা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য কারুকার্যপূর্ণ একটা মসজিদ দেখছি তার সামনে দেখছি এরকমভাবে সুন্দর একটা মিনি একটা পার্ক করা রয়েছে যেটা খুবই ভালো লাগলো আমার একদম দৃষ্টি নন্দনপূর্ণ একটা মসজিদ তার গেটটা কিন্তু কালার মানে কালারফুল একদম আর মসজিদটাও কিন্তু সেই লেভেলের একদম খুবই সুন্দর করা হয়েছে মেঘনাথ প্ল্যাটেনিয়াম দেখতে পাচ্ছেন এটাও একদিন ভ্রমণ করব এই ভেতরে একদিন ভিজিট করার ইচ্ছা আছে যেটা আপনি আপনাদের সামনে অবশ্যই শেয়ার করবো যেদিন এটা ভিজিট করব আপনার এবার বার থেকে যতটুকু সম্ভব একটু দেখিয়ে দিলাম আপনাদের বর্ধমান শহর যখন এসেছি স্পেশাল বর্ধমান শহরকে নিয়ে যখন ব্লগ করতে এসছি তো বর্ধমান শহরে মোটামুটি যেগুলো আছে আপনার ঐতিহ্যপূর্ণ কিছু জিনিস বা ঐতিহ্যপূর্ণ কিছু স্থাপনা যেগুলো আছে আপনার সেগুলো অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে আমার বিভিন্ন পার্ট পার্ট ওয়াইজ ব্লগে আপনারা সেগুলো পেয়ে যাবেন এখন আপনার আপনার এই বর্ধমান জুলজিক্যাল পার্কে প্রবেশ করব দেখুন চলে এসছি এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে দেখতে পাচ্ছেন রমনা বাগান বর্ধমান এটাই হচ্ছে প্রবেশদ্বার আপনার বর্ধমান জুলজিক্যাল পার্কে এখন দেওয়া আছে কোনো এন্ট্রি ফিস কত ওখান থেকে কখন দেখা হয় সেই টাইমটুকু দেওয়া আছে দেখতে পাচ্ছি সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি এই টাইম টেবিল দেওয়া আছে আপনার দর্শক দর্শকবিন্দু এখন এবার মূল আপনার এই যে জুলজিক্যাল পার্ক বা মিনি জু বা মিনি চিড়িয়াখানা সেখানে এবার প্রবেশ করছি বর্ধমান জুলজিক্যাল পার্কের কিছু নিয়মকানুন বলা আছে যারা ভ্রমণ করতে আসবেন তাদের জন্য এই কিছু নিয়মকানুন পালন করতে অবশ্যই এগুলো একটু দেখে নেবেন দেখুন প্রতি বৃহস্পতিবার কিন্তু বন্ধ আছে এই বর্ধমান জুলজিক্যাল পার্ক টিকিট কাটার পালা টিকিট কেটে তারপর প্রবেশ করছি প্রবেশ করার পরে আপনাদের সাথে কথা হচ্ছে আগে টিকিটটা কাটি আপনার নির্ধারিত সকাল নটার সময় আপনার টিকিট কাউন্টার খুলে সেখান থেকে টিকিট সংগ্রহ করে নিলাম টিকিট নিল আপনার পঁচিশ টাকা নিল টিকিটের মূল্য এবারে ভিতরে প্রবেশ করলাম আপনার বর্ধমান এই জুলজিক্যাল গার্ডেনের ভিতরে তো আমার মুখ দেখে অত লাভ নেই চলুন এখন দেখাচ্ছে আপনাদের যে জুলজিক্যাল গার্ডেনটা কেমন কে আছে সেটা দেখাচ্ছে আপনাদের হ্যাঁ তো দর্শকবৃন্দ এখানটায় আপনার চিতাবাঘ থাকে আর কি ঠিক আছে তো এখনও চিতাবাঘ ছাড়ার সময় হয়নি ছাড়বে বলছে আর ওই দেখতে পাচ্ছেন মেকাও প্রচুর প্রচুর মেকাও শুনতে পাচ্ছি আওয়াজ তাদের গাছ কিন্তু সেই লেভেলের গাছ আপনার কি বলবো আপনার এটা হচ্ছে কুসুম সাইলন ওক গাছের নাম দেওয়া আছে দেখছি এটা হচ্ছে সেগুন গাছ দেখতে পাচ্ছি আপনার প্রথম যে প্রাণীটা আমার নজর এলো সেটা হচ্ছে একটি ভাল্লুক ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন ভাল্লুক ভাল্লুক কিন্তু চড়তে ব্যস্ত এখন দেখতে পাচ্ছি যাক প্রথম একটা বন্যপ্রাণীর যেটা নিজের চোখের সামনে থেকে দেখতে পেলাম সেটা হচ্ছে এই ভাল্লুক সে কুমিরের খাঁচা কিন্তু কুমিরকে দেখতে পাচ্ছি না এখন কুমির তো রোদে থাকার কথা শীতকাল হ্যাঁ দেখতে পেয়েছি অনেকটা দূরে আছে দেখতে পাচ্ছি অনেকটা দূরে এখন রোদ পাওয়াচ্ছে আর কি কুমির কুমির অনেকটা দূরে আছে মানে কি বলব আপনাদের এই যে দেখতে পাচ্ছেন দূরে এখন রোদ খেতে ব্যস্ত আছেন কুমির মশাই এই যে দেখুন কুমির মামারা এখন রোদ পাওয়াচ্ছে এমন এমন পড়ে আছে মনে যে মারা গেছে কুমিরগুলো হয়তো মরে পড়ে আছে এরকম ভাব করে আছে একদম ওখানে দেখতে পাচ্ছি দূরে একজন দুই তিন ওই যে নড়ছে চার পাঁচ টোটাল পাঁচজন কুমির দেখছি ওখানে রয়েছে তার মধ্যে হয়তো একজন নড়াচড়া করছে একটুখানি বুঝতে পারলাম আপনারা হয়তো ভাববেন যে এটা হয়তো মরে পড়ে আছে এমন ভাব করে আছে মানে শিকার গেলে একদম ঘাপ করে ধরে বসবে একদম সেই অবস্থা এগুলো হচ্ছে আপনার সব চিতল হরিণ দেখতে পাচ্ছেন মানে কথাটা মনে হচ্ছে আমি বলবো না চুপচাপই থাকে কারণ নাহলে হরিণগুলো পালিয়ে যাবে এখান থেকে দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার বার্কিং ডিয়ার ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম আমরা যেমন বাড়িতে অ্যাকচুয়ালি বাছুর দেখতে পাই ছোট বাছুর বা হয়তো ছাগল দেখতে পাই সে ঠিক ছাগলের মতো দেখতে খুবই সুন্দর এটা বার্কিং ডিয়ার এটার নাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দর্শক বন্ধু এখানে একটা খাঁচা দেখছি এটা পাখির খাঁচা কিন্তু এখানে কোনো পাখি দেখতে পাচ্ছি না সামনে দেখি কি আছে এটা হচ্ছে আপনার সিলভার ফিজেন্ট ঠিক আছে এ হচ্ছে পাখি আচ্ছা বাংলাতেও লেখা আছে আপনার কোথা থেকে এসে কী খাদ্যাভাস কী খায় না খায় ডিটেলস লেখা আছে একবার দেখে নেবেন জুম কোড ওই যে ধীরে ধীরে আসছে সিলভার ফিজেন্ট পাখিটা এটি হচ্ছে সিলভার ফিজেন্ট এটা হচ্ছে আপনার গোল্ডেন ফিজেন্ট ঠিক আছে দেখি গোল্ডেন ফিজেন্ট যে পাখিটা আছে সেটি দেখছি অনেকটা ভিতরে বসে আছে একদম খাঁচার মধ্যে রয়েছে একদম দেখতে পাচ্ছেন খাতাতে খাঁচার মধ্যে সে কিন্তু নিজেকে পরিচর্যা করতে ব্যস্ত দর্শক বন্ধু পৃথিবীর সবথেকে বড় পাখি সেটা হচ্ছে আপনার এই ইমু পাখি দেখতে পাচ্ছেন আপনারা যেটা আজকে আমার চোখের সামনে দেখা মানে সৌভাগ্য হলো আপনার এই বর্ধমান জুলজিক্যাল পার্কের মধ্যে একদম বৃহৎ আকার আপনার এই যে পাখি ইমু পাখি যার নাম এখানে একটা দেখতে পাচ্ছি আপনার আর এই দিক দিয়ে আপনার দেখতে পাচ্ছি আরও দু পিস রয়েছে এই ইমু পাখি এই দেখতে পাচ্ছেন এখানেও দু পিস রয়েছে ইমু পাখি টোটাল তিন পিস আছে আপনার ইমু পাখি আচ্ছা মাঝে ব্যারিকেড করা কেন এদের এগুলোর মধ্যে তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দু পিস দেখতে পাচ্ছেন এই দু পিস হলো আপনার ফিমেল ইমু পাখি যেটা আপনার এখানে যারা যে দাদারা কাজ করছেন তাদের কাছে একটু জানতে পারলাম আর আগে যেটা দেখালাম আমি ওটা হচ্ছে আপনার মেল আর এই দুটো হচ্ছে আপনার ফিমেল আর এখানে এমু পাখির সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে বাংলাতে দেখে নেবেন একটু এই যে দেখতে পাচ্ছেন লাল বানর বা সাদা বানর যেটা বলে থাকেন না কেন সেই বানর দেখতে পাচ্ছি এখানে আপনার এই যে দেখুন জনের চিন্তায় ব্যস্ত দেখুন এরা ও কোন ব্যস্ত আছে এই যে দেখতে পাচ্ছেন আমার লাল বান্দর বৈজ্ঞানিক নাম একটা মোলাটা ঠিক আছে এ দেওয়া আছে বিশেষ মানে এর বিশেষত বর্ণনা সমস্ত কিছু এখানের মধ্যে দেওয়া আছে আপনার আপনারা একটু জুম করে দেখে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিঙ্গুর বান্দর বা যেটা কালো বান্দর বলি আমরা ঠিক আছে সেইটা দেখতে পাচ্ছেন এটা এই খাঁচার মধ্যে রয়েছে আর কি যেটা আমাদের বাড়ির আনাচাকানাচে দৌড়ে বেড়ায় ফসল বা ফল ফলা দিয়ে বিভিন্ন কিছু নষ্ট করে অত্যাচার করে যেটা আমরা হনুমান যাই বলি না এখানে তার বিবরণ এখানে দেওয়া আছে তো দর্শক কিন্তু এরপর যে প্রাণীটা দেখাবো আপনাদের সেই প্রাণীটা পুরো শরীরটা জুড়ে আপনার কাটাই ভর্তি আর কি যাকে কোনো কোনো প্রাণী আক্রমণ করতে গেলে বা শিকার করতে গেলে তাকে সে কাটার খোঁচা খেতে হয় ঠিক আছে সেই প্রাণীটি আপনাদের সামনে এখন আমি দেখাবো চলুন সজারু যেটাকে বলছি আমরা হাইফিক্স ইন্ডিকা এই ডিটেলস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এবার একবার দেখিয়ে দিই কাছে নিয়ে গিয়ে ক্যামেরাটা এই দেখতে পাচ্ছেন সেই সজারও ঠিক আছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে ভিডিওটা আমার লেন দিয়ে হবে হোক তাতে অসুবিধা নেই কিন্তু আমি আপনাদের পুরো চিড়িয়াখানাটা কি আছে না আছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম টিয়া পাখি রয়েছে আপনার টিয়া পাখি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ছোটো পাখি যেগুলো হয় সেই পাখিগুলো আপনার এখানে রয়েছে দেখতে পাচ্ছি যেহেতু এখানে উপরে যে মানে ছাউন্ডে দেওয়া আছে সেটাও ব্লু কালারের সরি নীল কালারের গ্রিন এরাও যেহেতু গ্রিন কালারের সেহেতু ক্যামেরাতে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে না দর্শকবৃন্দ এখানে দেখতে পাচ্ছেন যেটা হলো এটা পুরো এরিয়াতে যদি শুধুমাত্র আপনার পাখি আছে পাখি এবং ময়ূর আছে তার জন্য দেখতে পাচ্ছেন বড় আপনার নেট দিয়ে দেখা আছে পুরো এরিয়াটা উপরে দুজন রয়েছে আর এখানে নিচে একজন আছে যে কিনা মাছ খেতে ব্যস্ত আছে আপনার দেখতে পাচ্ছেন আর এই সাইডে মানে গোটা পার্কটার মধ্যে এরকমভাবে কিছু কিছু আপনার আপনার ছোটো ছোটো করে একটু রেস্ট নেওয়ার জন্য আরাম নেওয়ার জন্য বা একটু জিরি নেওয়ার জন্য এইভাবে একটু বসার জায়গা আছে আপনার একটু একটু করে বসে নিতে পারবেন একটু নিজেকে ঝিরিয়ে নিতে পারবেন ঠিক আছে গাজর এগুলো পাখিদের আচ্ছা দর্শক বন্ধুরা এই যে কচ্ছপগুলি দেখতে পাচ্ছেন এইগুলো কচ্ছপগুলি হলো আপনার তারা তারাকচ্ছ বা স্টার টর্টিস এর বিশেষত্ব হলো এরা আপনার জল এবং ডাঙ্গা উভয় স্থানে থাকতে পারে বা অবস্থান করতে পারে এদের প্রধান খাবার হলো পচা গলা মাছ অথবা মাংস ঠিক আছে এইগুলি এদের প্রধান খাদ্য এরা জল এবং ডাঙ্গা উভয় স্থানে অবস্থান করতে পারে ঘোরাফেরা করতে পারে এই মাঠের মধ্যে আমি বেশ কয়েকটি দেখতে পাচ্ছি যেটা একটু জুম করে মাঠের মাঝে আছে এবং প্রাচীরের এক সাইডেও একটু দেখালাম একটু আগে আপনার বেশ কয়েকটি এইভাবে মানে অন্যরকম প্রজাতির মনে হলো আমার কাছে কচ্ছপ সেটি আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার বাজ পাখি দেখতে পাচ্ছি আমরা শিকারি পাখি বাজ পাখি এখানে দেখছি চার পিস বাজ পাখি রয়েছে ভিতরে একটা আপনার দেখছি ভিতরে আপনার মাছ খেতে ব্যস্ত ওই তো একটু উড়ে চলে গেল এই যে এই যে এই যে আপনার দর্শক কিন্তু এই উপরে দেখাচ্ছে আপনাদের ময়ূর আছে দুই পিস ময়ূর যারা আপনার এই শেডের ওপরে রয়েছে যে বলো আপনাদের এখানে বিশেষ করে পাখিদের রাখা হয় এখানে পাখিদের সংরক্ষণ করে রাখা হয়েছে যেটা তার মধ্যে সুন্দর একটা ময়ূর দেখতে পাচ্ছি আর পাশে আরও একটা ময়ূর দেখতে দুটো ময়ূর রয়েছে আপনার ঠিক আপনার এই বাজ পাখির শেডের উপরটাই তো বিন্দু এবার আপনাদের আরও একটা আকর্ষণীয় যেটা জলচর প্রাণী যেটা জলের মধ্যে কিন্তু যার সঙ্গে লড়াই করে কোনো দিন কেউ পারবে না হ্যাঁ সেটা হচ্ছে কুমির একটা কুমির এখানে দেখতে পেয়েছি সেটা আমি আপনাদের দেখাই চলুন একটা কুমির ইয়া বড়ো একদম সে কিন্তু ওই এই পুকুরটার মধ্যে ছোট্ট পুকুরটার মধ্যে আমি এর আগে একবার দেখলাম একই রকমভাবে অবস্থান করছে দর্শক কিন্তু এবার আমি আপনাদের দেখাচ্ছি আমাদের মানে সমাজে সব থেকে চতুর প্রাণী যেটা হলো শ্রীগাল বা শিয়াল এই দেখতে পাচ্ছেন জ্যাকেল দুই পিস রয়েছে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই ছোটাছুটি করছে এটার মধ্যে খাঁচাটার মধ্যে কিন্তু সিরিয়াসলি একটা কথা বলি হয়তো এতগুলো প্রাণী বা যাই দেখলাম তাদের কাছ থেকে কোনো দুর্গন্ধ পাইনি কিন্তু এই শিয়ালের কাছ কাছে আসা মাত্রই দেখতে পাচ্ছি বা সরি একটা বাজে একটা দুর্গন্ধ পাচ্ছি খুবই বাজে দুর্গন্ধ পাচ্ছে একটা শেয়ালের কাছ থেকে দর্শকবৃন্দ একটা কথা আছে যে শকুনের দোয়াতে বা শকুনের বড়ে নাকি গরু মরে বা শকুন চায় যে গরু মরুক বা কোনো প্রাণী মরুক এটা চায় তো যাই হোক আজকে সমাজে আমাদের অনেক হয়তো পশু প্রাণী হয়তো মারা গেলে তাদের ওই যে নোংরাটা বা তাদের আবর্জনাটা পরিষ্কার করার জন্য এই যে শকুনের বড়ই অভাব আজকে শকুন আমাদের সমাজ থেকে আমাদের আজকের এই পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে সে শকুনকে আজকে দেখতে পাচ্ছি এই বর্ধমান জুলজিক্যাল পার্কের মধ্যে তিন পিস রয়েছে আপনার ওই দেখতে পাচ্ছেন একটা ওদের জন্য একটা উঁচু একটা টিলা করা হয়েছে সেই টিলার ওপরে তিনটি আপনার এই যে শকুন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যেটা আজকাল আমরা দেখতে পাই না আমি বিশেষত বলছি আমি খুব ছোটোবেলাতে আজ থেকে আপনার পনেরো ষোলো বা আরও বেশি হবে হয়তো হ্যাঁ পনেরো ষোলো বছর আগে দেখেছি এই শকুন গ্রামে আসতে কিন্তু আজ এরা বিলুপ্ত হয়ে গেছে আজ তো দেখতেই পাই না কোথাও কোনো জায়গাতে কি বলবো এত সুন্দর গাছ গাছারিতে ভর্তি আপনার এই পুরো বর্ধমান জুলজিক্যাল গার্ডেন খুব সুন্দর তো আপনারা একটা শহরের এই কোলাহল অবস্থা থেকে সরে এসে কিছু সময়ের জন্য আপনারা এখানে এসে কাটাতে পারেন মন প্রাণ আপনাদের একটুখানি হলেও আরাম হবে সারস পাখি আমরা ভাবি সেটা কিন্তু সেই সারস পাখি নয় এটা হচ্ছে এই পাখিটার নাম হচ্ছে আপনার কি দেখলাম মদন টাক সারস ওই যে বললাম না আপনাদের যে মদন টাক এই সমস্ত স্থানগুলোতে আপনারা একটু বসে জিরিয়ে নিতে পারেন বা একটু বসে গল্প করতে পারেন সে গল্প করার জন্য বা বসে থাকার জন্য একটা সুন্দর একটা জায়গা আপনার এখানে রেখেছে আপনার এই বর্ধমান জুলজিক্যাল গার্ডেন বা পার্ক যেটা খুবই সুন্দর আমাকে দেখে অন্তত পক্ষে ভালো লাগলো সেই আর কি এটা কি গাছ জানি না কিন্তু বহু পুরাতন গাছ সে আজ শেষ হয়ে গেলেও তাকে জুলজিক্যাল গার্ডেন কিন্তু আপনার কেটে ফেলে দেয়নি বা শেষ করে দেয়নি রমনা বাগান প্রকৃতি বিক্ষণ কেন্দ্র দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মানে ক্লান্ত হয়ে গেলাম পুরো পার্কটা ঘুরে আর কি জুলজিক্যাল পার্কটা তো এই পার্কটাতে ওয়েট করার একটাই সময় মানে একটাই কারণ সময় বলা ভুল আমার একটাই কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আপনার খাঁচার রয়েছে বা যে এরিয়াটা আছে আপনার এটাতে আপনার বাঘ মামা আছে ঠিক আছে সেই চিতা বাঘ মামাকে দেখার জন্য এতক্ষণ ওয়েট করলাম কিন্তু না তাদেরকে ছাড়া হলো না চার পিস টোটাল আপনার চিতা বাঘ আছে এখানে কিন্তু এখনো পর্যন্ত চিতাবাঘ ছাড়া হয়নি তার একটাই কারণ যে একটাকে নাকি অন্য কোনো একটা জুয়ে ট্রান্সফার করা হবে তার জন্য বাকি তিনজনকে ছাড়া হচ্ছে না কারণ যদি একবার ছেড়ে দেওয়া হয় তাহলে ওদের কাজকার ধরা হবে না সেই জন্য এই যে জুলজিক্যাল কর্তৃপক্ষ তারা কিন্তু এখনো পর্যন্ত ওই সমস্ত বাকিদের ছাড়া হয়নি তবে ছাড়বে এটা বলে ছাড়বে ওদেরকে মানে একটাকে ছেড়ে মানে নিয়ে যাওয়া পরে তারপর বাকি তিনটেকে ছেড়ে দেবে এই ক্যাম্পাসটা বা এই ব্যারিকেডের ভিতরে ছাড়বে যেটা দর্শকরা দেখতে পাবে আর কি কিন্তু মনে হয় না আজকে আমার দেখা হবে কারণ সেরকম কিছু লক্ষণই দেখতে পাচ্ছি না যে কোনো দপ্তর খুলবে বা তাদের কোনো ট্রান্সফার করবে সেরকম কিছু দেখতে পাচ্ছি না তবু একটুখানি ওয়েট করি দেখি যদি দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে এটা লাস্ট এটাই দেখানোর বাকি আছে এইটা দেখি আমি আমার ব্লগটা শেষ করব তো দর্শকবৃন্দ এই হচ্ছে চিতা বাঘ বা ভারতীয় চিতা তার বর্ণনা দেওয়া আছে এখানে আর চিতা বাঘগুলি বর্তমানে এই খাঁচার ভিতরে আছে যেটার জন্য আমি ওয়েট করে আছি দু ঘন্টা ধরে কিন্তু ওনারা এখনও পর্যন্ত গেট খোলেনি বা চিতাবাগুলো ছাড়েনি ওই যে কারণটা বললাম সেই জন্য এখান থেকে জুম করে যদি আপনাদের দেখাতে পারি একটুখানি দেখি চেষ্টা করি দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন ওই ভিতরে একদম অনেকটা দূরে ভিতরে এখন চিতাবাঘ দেখছি এদিক ওদিক একটু নড়াচড়া করছে আপনার এই দূরে থেকে দেখতে পাচ্ছি আমি একটুখানি যেটুকু আমি আপনাদের একটু মানে প্রচণ্ড মানে টেনেক্স আপনার জুম করে টেনে দেখানোর চেষ্টা করছে আপনাদের এত দূর থেকে আর কি সম্ভব যতটুকু পারার চেষ্টা করলাম কিন্তু হচ্ছে কই তো দর্শক বন্ধুরা এবার বেরিয়ে যাচ্ছি আপনার এই রমনা বাগান আপনার বর্ধমান জুলজিক্যাল পার্ক থেকে ঠিক আছে মোটামুটি ছিল এই একটা ব্লগ বাঘ হয়তো আপনাদের দেখাতে পারলাম না ঠিক আছে ওনারা বাঘ ছাড়েনি যার জন্য বাঘটা আমি দেখাতে পারলাম না ভিডিওটা লেন্দি করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দর্শক বন্ধু দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ি তার সঙ্গে তৎ তৎক্ষণাৎ আমাদের সঙ্গে নোটিফিকেশান চলে যায় সেই ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন